ছাব্বিশেই বাইশ সন্তানের মা, ষোলো একে বেতন দেন 68 লাখ, হতে চান মডেল গান্ধারী। বয়স তার মাত্র 26 বছর। এই বয়সেই বর্তমান আধুনিক জীবনযাপনকারী মেয়েরা বিয়ে করেন না, অথচ এই বয়সেই কিনা একটা দুটো নয় 22 জন সন্তানের জননী হয়েছেন 26 বছরের এই মহিলা। একেবারে ঠিক শুনেছেন, নিশ্চয়ই ভাবছেন তার কত বছরে বিয়ে হয়েছে কিংবা কত বছরে প্রথম সন্তানের জন্ম। 26 বছর বয়সে এই তরুণীর 22 জন সন্তানকে দেখাশুনো করেন 16 জন আয়া। তাদের মাসিক বেতন দিতে হয় 68 লক্ষ টাকা। এখানেই থেমে থাকবেন না ওই তরুণী, তিনি চাইছেন তার জীবনের প্রধান লক্ষ্য পূরণ করতে, অর্থাৎ 100 সন্তানের জননী হতে। আগেকার দিনে মা ঠাকুমারা আশীর্বাদ করে বলতেন শতপুত্রের জননী হও, কিন্তু তা যে ছিল কথার কথা তা প্রমাণিত হয়েছে এই যুগেও। এই যুগের একেবারে ব্যতিক্রম নারী ক্রিস্টিনা জর্জিয়া। 26 বছরের রাশিয়ান তরুণীর রয়েছে 22 জন সন্তান, তার জীবনের অভিষ্ট 100 সন্তানের জননী হওয়া। ঠিক যেমন মহাভারতে গান্ধারী শতপুত্রের জননী ছিলেন, তেমনভাবেই নিজের জীবনে প্রতিফলন ঘটতে চান গান্ধারীর জীবন দর্শন। তার বড় মেয়ে ভিক্টোরিয়া জন্ম হয়েছিল 4 বছর আগে, আর বিগত 3 বছরের মধ্যে তিনি বাকি সন্তানদের জননী হয়েছেন। কিন্তু কিভাবে এই কম সময়ের মধ্যে এতগুলি সন্তানের মা হওয়া সম্ভব? এখানেই রয়েছে বিজ্ঞানের খেলা। সারোগেসি পদ্ধতির মাধ্যমে মা হয়েছেন জর্জিনা। এর মধ্যে 20 জনের জন্ম হয়েছে 2020 সালে। তার সমস্ত ছেলে মেয়েদের সমানভাবে ভালোবাসেন তিনি। 2021 সালে সবচেয়ে কনিষ্ঠ সন্তান অলিভিয়ার জন্ম হয়। তার সন্তানদের দেখাশুনো করেন 16 জন আয়া, যাদের বেতন দেওয়া হয় 68 লক্ষ টাকা। এছাড়া সন্তানদের খরচ খরচার জন্য প্রতি বছরে 1.5 কোটি টাকা খরচ হয়। এক্ষেত্রে অবশ্য জর্জিনার পাশে রয়েছেন তার স্বামী। জর্জিনার থেকে 32 বছরের বড় তিনি। এক বিরাট হোটেল চীনের ব্যবসা রয়েছে তার। স্ত্রীর এই অদ্ভুত আবদারে সায় দিয়েই চলেছেন 58 বছর বয়সের গেল। 26-22 সন্তানের মা, 16 একে বেতন দেন 68 লাখ, হতে চান মডেল গান্ধারী। বয়স তার মাত্র 26 বছর। এই বয়সেই বর্তমান আধুনিক জীবনযাপনকারী মেয়েরা বিয়ে করেন না, অথচ এই বয়সেই কিনা একটা দুটো নয় 22 জন সন্তানের জননী হয়েছেন 26 বছরের এই মহিলা। একেবারে ঠিক শুনেছেন, নিশ্চয়ই ভাবছেন তার কত বছরে বিয়ে হয়েছে কিংবা কত বছরে প্রথম সন্তানের জন্ম। 26 বছর বয়সে এই তরুণীর 22 জন সন্তানকে দেখাশুনো করেন 16 জন আয়া। তাদের মাসিক বেতন দিতে হয় 68 লক্ষ টাকা।